Bismillahirrahmanirrahim. আজকে ডাইনামিক রাউটিং কনফিগার দেখাবো। তো ফার্স্টে পিসিতে আমি আইপি অ্যাড্রেস ইনপুট করি। আমি আমাদের কোশ্চেনে অর্থাৎ আমাদের পিডিএফে কি আইপি দেওয়া আছে, পিসি জিরোতে আছে 10.0.0.2। তাহলে পিসি জিরোতে আমি এই আইপি অ্যাড্রেসটি 10.0.0.2 মাস অটো বসে গেল। ডিফল্ট গেট হয়ে হবে আমাদের এই পিসিটি যে রাউটারের সাথে কানেক্টেড রয়েছে, তাহলে পিসি জিরো কানেক্টেড আছে হলো রাউটার জিরোর সাথে। এই যে পিসি জিরো কানেক্টেড উইথ রাউটার পিসি জিরো রাউটার জিরো, রাউটার জিরোর আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1। আমাদের ডিফল্ট গেটওয়ে কমপ্লিট, আমাদের পিসিতে আইপি দেওয়া হয়ে গেল, ক্লোজ দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমাদের আবার চিন্তা করতে হবে আমাদের যেটা লাগবে যে এখানে কয়টা নেটওয়ার্ক আছে। প্রত্যেকটা নেটওয়ার্ক আইডি কিন্তু আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের প্রয়োজন হবে, একটা দুইটা তিনটা যেটা পাঁচটা নেটওয়ার্ক রয়েছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যাচ্ছি এই রাউটারে, এই রাউটারে আমাদের আইপি অ্যাড্রেস দিতে হবে। আমাদের আইপি অ্যাড্রেস রয়েছে কত, রাউটার জিরো, রাউটার জিরো ফার্স্ট ইথারনেট এখানে 0/1 এই পোর্টে 10.0.0.1 এবং সাব এখানে যাবে হচ্ছে ইনেবল কনফিগ টার্ম। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট আমাদের 0/1, রাউটার জিরোতে ফার্স্ট ইথারনেট 0/1, জিরো অব্লিক ওয়ান। আমরা আইপি অ্যাড্রেস ইনপুট করি, আইপি অ্যাড্রেস 10.0.0.1, সাবনেট মাস্ক 55.0.0.0। আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দেওয়া হলো। এখন শাট ডাউন দিতে হবে, আমাদের এখানে দেওয়া রয়েছে পিডিএফ, আমাদের কীভাবে কনফিগার করতে হবে সেটি দেওয়া আছে, সেটা আমরা সকলে দেখে নিতে পারি। আমাদের এই রাউটারের এটা হলো, এখন আমাদের রাউটারটি দেখতে হবে যে আর রাউটারটি কিন্তু সিরিয়াল 0/0/1 এই পোর্টের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে, ঠিক আছে। তো আমরা এই রাউটারের এই পোর্টে আমরা আইপি অ্যাড্রেস দিবো,
এবং আউটারটি সিএল 0x0x0 এই ফটো রয়েছে। আমরা ফাস্ট ইথারনেট, এখানে এখানে আমরা যেটা দিছিলাম ফাস্ট ইথারনেট 0x, ও আমাদের একটা ভুল হয়েছে, আমাদের যেটা দিতে হবে সেটা কিন্তু আমরা দেয় নাই। আমাদের এখানে বলছে যে রাউটার 0 ফাস্ট ইথারনেট 0x1 বলছে, কিন্তু আমাদের হবে 0x0। এখানে খেয়াল করতে হবে আমাদের যদি কোনো কারণে যদি একটা মিস্টেক হয় তাহলে বুঝতে হবে, হয়তো মানে এখানে যদি কোনো সমস্যা হয় বা ভুল দেখায় তো বুঝতে হবে আমাদের প্রশ্ন দেবো কোন জায়গায় ভুল আছে, সেই হিসেবে আমরা ঠিক করবো। এখানে আমরা রাউটারের যে পোর্টটি দিচ্ছিলাম সেটা হলো 0x1 দিচ্ছিলাম, যেটা হবে না। আমরা এটা নো করে দিয়ে আসি, ও ইন্টারফেস আইপি এক্সিট দেবে দেবে এক্সিট দেবে এখন এখানে আমরা ইন্টারফেসে ঢুকবো, যে ইন্টারফেসে ঢুকে তারপরে আইপি অ্যাড্রেসটি নো করতে হবে। আমি একবার দেখাই আপনাদের, এখানে আমাদের দেখেন এই চার্টে 0 সিরিয়া ফার্স্ট ট্রেনের 0x1-এ আইপি অ্যাড্রেস আছে 10.0.0.1, এটা 0x0 পোর্ট হবে, ঠিক আছে। তো সে এই জন্য আমাদেরকে ফার্স্ট ট্রেনের 0x1 যদি আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমি ভালো দেখাবো এখন। তো এখানে এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমি আবার এক্সিট দিয়ে বের হয়ে আবারও ইন্টারফেসে ঢুকতে হবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট যে পোর্টে আমি দিয়েছিলাম সেই পোর্টটা ঢুকতে হবে আগে, 0x1 ঢুকলাম। এবার আইপি অ্যাড্রেসটা আমাকে রিমুভ করতে হবে, এজন্য নো আইপি এডিট অ্যাড্রেস, কত আমাদের আইপি অ্যাড্রেস ছিল 10.0.0.0.1 ছিল এবং সাবমিট মাস ছিল 255.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 
এই পোর্টে যেটা আগে দেখছিলাম ওটাই 10.0.0.1 এবং সাবনেট মাস্টার 55.0.0.0, এটা দিলে এখনই কিন্তু আমাদের অফ হবে যদি আমি শাট ডাউন নো শাট ডাউন দিই। এখন আমরা আরেকটি নেটওয়ার্ক আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাবো, বের হয়ে আমরা দেখবো যে এরপরে যে রাউটার জিরোটি, রাউটার জিরো এটি কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। আমরা রাউটার ওয়ান রাউটার টু আছে, এই দুটো নেট রাউটারের সাথে কানেক্টেড হয়েছে পিডিএফ এ। এরপরে কি বলা হয়েছে, রাউটার জিরো সিরিয়াল 0/0/1 এবং সিরিয়াল 0/0, তাহলে এটা আছে রাউটার, রাউটার জিরো আছে রাউটার ওয়ানের সাথে 0/0 এই পোর্টে এবং 0/1 আছে। তাহলে আমরা 0/0 যে পোর্টে আছে এটা হচ্ছে 190/168/249 249 সিরিয়াল পোর্টে রয়েছে। তাহলে ইন্টারফেস সিরিয়াল, ইন্টারফেস সিরিয়াল কত রয়েছে, জিরো বাই জিরো বাই জিরো দিলাম, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দিতে হবে 192.168.1.249, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.252, কারণ হচ্ছে এখানে 30টি নেটওয়ার্ক রয়েছে /30, এই যে 0/0 যে 30, প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাউটারে 30 /30 রয়েছে, 30 রয়েছে। এখানে আমরা সেই অনুযায়ী যদি আমরা সাবনেট মাস্ক বসাই তাহলে এই ক্যালকুলেশনটা আসে 255.255.252 আসে। আমরা ইন্টার দিলাম, নো শাটডাউন, আমাদের এটা মনে রাখতে হবে যে এই নেটওয়ার্কে আমাদের কিন্তু 249, এটা কোন নেটওয়ার্ক, রাউটার জিরো বাই জিরো রাউটার ওয়ানের সাথে, রাউটার ওয়ানের সাথে কানেক্টেড রয়েছে। রাউটার ওয়ান হলো এইটা, এর 0/0 পোর্টে কানেক্টেড রয়েছে, ঠিক আছে। সিরিয়াল 0/0 সাথে রাউটারের সিরিয়াল 0/0/1, রাউটার ওয়ানের 0/0/1 সাথে কানেক্টেড রয়েছে। এখান থেকে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটা আমরা সেন্ড করলাম, শাট ডাউন দিয়ে আমরা এন্টার দিলাম। এই মুহূর্তে কিন্তু আমাদের ডাউন আছে, কারণ আমরা কিন্তু এগুলো এখনো অ্যাসাইন করি নাই। এরপরে আমরা আবারও এক্সিট দিয়ে বের হব, EXIT এক্সিট, তারপর আবার ইন্টারফেস সিরিয়াল, সিরিয়াল এবার হচ্ছে এটার সাথে, অর্থাৎ এটা হচ্ছে 0/0/1, এবার 0/0/1 0/0/1 একটাই আসলাম।
আইপি অ্যাড্রেস করতে হবে। আইপি অ্যাড্রেস সম্ভবত হবে টার্গেটে 48 হবে। এটা হচ্ছে 48, এটা অন্য নেটওয়ার্ক, তাহলে এটা এই নেটওয়ার্ক হবে না, অন্য নেটওয়ার্ক, যেহেতু ডিফারেন্স হবে তাহলে 0.0/0.1 এটা 54, ঠিক আছে। সাবনেট মাস্ক আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে আমরা ইজিটে বেরিয়ে যাবো, ইজিট না দিলে চলবে। এই রাউটার জিরোর কাজ শেষ। এবার আমরা সিকোয়েন্স যদি বজায় রাখি তাহলে আমরা এরপরে আসবো রাউটার জিরোতে। রাউটার জিরো যখন আমরা এখানে আইপি অ্যাড্রেস সেন্ড করব রাউটার ওয়ানে, তখন কিন্তু এই নেটওয়ার্কটা অফ হয়ে যাবে, চলে যায় ইনেবল ওয়ান। ইন্টারফেস আমাদের এই এখানে ব্লক রেট এবং ব্যান্ডউইথ দিতে হবে। আমরা আগে যখন রাউটার সিরিয়াল পোর্টে যখন 0/0 পোর্টে যখন আইপি অ্যাসাইন করেছিলাম তখন এটি দিতে হবে, এবং এটি এখন দেখাচ্ছি যে পরে আমি দেখাচ্ছি। এখানে এখন আমাদের ইন্টারফেস সিরিয়াল কত পোর্টে, আমরা যেহেতু আছি এখন রাউটার ওয়ানে আছি, রাউটার ওয়ানের 0/0/1 এবং 0/0 এটা কোন পোর্টে আছে আমি দেখি, অর্থাৎ রাউটার জিরোর সাথে রাউটার ওয়ান কোন পোর্টে আছে, মানে রাউটার ওয়ানে আছি সেই করতে হবে। রাউটার ওয়ানে আছি, এই রাউটার ওয়ানটা রাউটার জিরোর সাথে কত পোর্টে কানেক্টেড আছে, রাউটার ওয়ানে আছি রাউটার জিরোর সাথে, এই রাউটার জিরোর সাথে 0/0/0 পোর্টে কানেক্টেড আছে, ঠিক আছে। এই যে রাউটার ওয়ান রাউটার 0/0 এই পোর্টের সাথে কানেক্টেড আছে, এবং আইপি হচ্ছে 250। তাহলে আমাদের ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আছে, আইপি অ্যাড্রেস 192.168.192.168.1.250 এবং সাবনেট মাস হচ্ছে 255.255.255.252। এন্টার দিলাম। এটা দেওয়ার পর পরই আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের ব্লক রেট এবং ব্যান্ডউইথ দিতে হবে। আমরা একটু পিডিএফ দেখি, দেখেন রাউটার ওয়ানে আইপি অ্যাড্রেস
ইন্টারফেস সিরিয়ালে দিলাম কলাপ রেট ব্যান্ডউইথ, কলাপ রেট 20,000 ব্যান্ডউইথ, অর্থাৎ আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের এটা দিতে হয়। তারপরে নো শাটডাউন, এখন কোলাক রেট হচ্ছে কোলাক রেট 64,000, কোলাক রেট 64,000 ব্যান্ডউইথ 8. এইটা এটা হবে পরবর্তী কমান্ডে, যে বলছে দিস কমান্ড অ্যাপ্লাইজ অনলি টু ডিসি ডিভাইস, ঠিক আছে, ব্যান্ডউইথ 64, এখন না শাটডাউন দেব, শাটডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা আপ হবে। শাটডাউন, হ্যাঁ এটা আপ হয়ে গেছে। এবার একটা আছে এই রাউটার টুর সাথে, রাউটার টুর সাথে দেওয়ার জন্য আমরা এবার এক্সিট দিয়ে বের হব। আমরা ইন্টারফেস সিরিয়াল, সিরিয়াল এটা কত পোর্টের সাথে আছে, এটা 0/0 ছিল, এটা আছে, এটা আছে 0/0, এটা আছে 0/0/1, তাহলে এটা যাচ্ছে আমাদের প্রশ্নে কি আছে, রাউটার ওয়ান, রাউটার ওয়ান আমরা 0/0 সাথে গেছিলাম, এবার আছে রাউটার ওয়ান হলো 0/0/1, এতে কানেক্টেড রয়েছে রাউটার স্টোর 0/0, অর্থাৎ 0/1 0/0 পোর্টের সাথে কানেক্টেড রয়েছে, 0/0 রাউটার টু 0, তাহলে এবং এর আইপ্যাডটি 246, 246 ইন্টারফেস সিরিয়াল 0/0/0 অন, এটার সাথে আইপ্যাড হচ্ছে 54 দেখছিলাম, না 246, 246 192.168.1.246 এবং সাবনেট মাস্ক 255.255.255.252, এখানে আমরা এন্টার দেবো। আমরা আগের মতো ক্লক রেট সিএলওসি কে ক্লক ক্লক রেট 64,000 ব্যান্ডউইথ 64, ব্যান্ডউইথ 64 ইন্টার বা নো শাটডাউন,
কিন্তু আপ হবে না, যেহেতু আমাদের রাউটার 2 এখনো অ্যাসাইন করা হয় নাই। নো শাটডাউন, নো শাটডাউন দিলাম। আমাদের তাহলে রাউটার অন, আমাদের অ্যাসাইন করা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে রাউটার 2 তে, আমরা এটা যাচ্ছে সেটা আমরা ক্লাস কেটে বেঁধে দেব, রাউটার 2 তে যাব। রাউটার 2 তে আমরা দেখে আসি, আমাদের আগে আমি কনফিগারেশন মোডে যাই, গ্লোবাল কনফিগারেশন মোডে ইনেবল টার্মিনাল ইন্টারফেস সিরিয়াল কত আছে, রাউটার 2 0/0 কোড আছে, রাউটার 2 রাউটার 2 0/0 কোডে 245 245 তাহলে 0/0/0 আচ্ছা হলো আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 192.168.1.245 সাবনেট মাস্ক 255.255.252 এখন আমরা এখানে কোলাক্টেড যদি দিই, এখানে কিন্তু কোলাক্টেড দরকার নেই, দ্য কমান্ড অ্যাপ্লাইজ অনলি টু পিসি ইন্টারফেস, কোলাক্টেড ব্যান্ড এখানে দরকার নেই। আমরা এখন নো শাটডাউন দেব, নো শাটডাউন, শাটডাউন দিলে কিন্তু আমাদের এই এই নেটওয়ার্কটা কিন্তু অফ হয়ে যাবে। সরি, এই নেটওয়ার্কটা অফ হয়েছে, কারণ এইটা 0/0 পোর্টের সাথে কিন্তু এটার বোর্ড কানেক্টেড রয়েছে। এখন আমরা 0/0 তে আমরা ইন্টারফেস আমরা দিলাম, এখন আমরা এক্সিট দিয়ে বের হয়ে আমরা ইন্টারফেস 0/0/1 এই বোর্ডে আমরা আইপি অ্যাসাইন করব, ইন্টারফেস সিরিয়াল 0/0/1 পিডিএফ কি আছে, হ্যাঁ 53 আছে, 53 আছে, বলে আইপি অ্যাড্রেস 192.168.1.253 এবং সাবমিট মাস হবে 55.255.252 টাইপ অ্যাড্রেস এখন কোলাক্টেড, সিকে কোলাক্টেড 64,000 আচ্ছা এখানে দরকার নেই, ঠিক আছে দরকার নেই। নো শাটডাউন দেব, নো এস এ সি ইউ টি, নো শাটডাউন,
তো আপিসে ঠিক আছে, শাট ডাউন দেওয়ার পর আমরা আরেকটি আছে যেটা এই যে এই নেটওয়ার্কটির সাথে এই যে এই রাউটার টুটা কানেক্টেড রয়েছে, অর্থাৎ এই যে নেটওয়ার্কটা রয়েছে সম্ভবত এটা 10.20.0.0.0 এই নেটওয়ার্ক। আমরা এখানে এক্সিট দিয়ে আমরা ইন্টারফেস সিরিয়াল 0, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারনেট, তাহলে সিরিয়াল না, এটা হলো ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট রাউটার টু, রাউটার টু ফার্স্ট ইন্টারনেট, এই যে রাউটার টু ফার্স্ট ইন্টারনেট 0/1 পিসির সাথে কানেক্টেড রয়েছে, ফার্স্ট ইন্টারনেট 0/1 এর সাথে, ফার্স্ট ইন্টারনেট 0/1 এর সাথে b.0.0.1 কানেক্টেড রয়েছে, তাহলে ফার্স্ট ইন্টারনেট 0/1 হবে, ফার্স্ট ইন্টারনেট 0/1 আইপি অ্যাড্রেস s19 sorry 20.0.0.1, আইপি অ্যাড্রেস হচ্ছে রাউটার টু ফার্স্ট ইন্টারনেট 255.255.255.252.30 আছে এখানে, আর এখানে রাউটার টু আমাদের ঠিক আছে 0/1 আছে, 0.1 আছে, তাহলে আইপি সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.252, শাট ডাউন শাট ডাউন। শাট ডাউন দিয়ে দিই, সিকিউরিটি শাট ডাউন ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সিট দিয়ে বেরিয়ে যাবো, আমাদের 0/ এক্সিট দিয়ে বেরোবো, এক্সিট দিয়ে বের হয়ে আমাদের লিখতে হবে ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/0 এই পোর্টে, ফার্স্ট ইন্টারনেট 0/0 এই পোর্টে আইপি সেন্ড করতে হবে, আইপি অ্যাড্রেস হবে 20.0.0.1 এখন কিন্তু সরাসরি আপ হয়ে যাবে যদি আমরা এখন শাটডাউন দিই, শাটডাউন আপ হয়ে গেল, আমাদের কাজ শেষ প্রায়। এখন এটাকে আমরা করার জন্য বেরিয়ে যাই, আমরা জাস্ট এখানে
আমাদের আইপি অ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে। এই আইপি কনফিগারেশন জাস্ট এখানে আমাদের আইপি অ্যাড্রেস কত পিসি জাস্ট এটা অনুসরণ দেখলে হচ্ছে পিসি ওয়ানে টু পি ডট জিরো ডট জিরো ডট টু আর ওটা ছিল ওই রাউটার যে রাউটার সাথে কানেক্টেড ছিল পিসিটি বিশ ডট জিরো ডট জিরো ডট ওয়ান। এখানে আমরা যেটা দেখছি পিসি আছে 30 আছে এই ডট জিও ডট জিও ডট থার্টি টু থার্টি তার মানে 250। তারপর মানে এটাই মূলত আমাদের আইপি অ্যাসাইন কমপ্লিট হলো।